আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। আজকে শেয়ার করব আমার মেয়ের জন্য, প্রথমবার 11 মাসের বয়স একটা মেয়ের জন্য আমি চিকেন স্যুপ বানাচ্ছি, যেটা একদম ইজিলি। যেটা আমি এখানে একটা এক টুকরো গাজর আর 2টা মিডিয়াম সাইজের আলু আর 1টা আস্ত টমেটো নিয়েছি। টমেটোর চারপাশে একটু আমি কেটে দিয়েছি, দাগ টেনে দিয়েছি যেন খোসাটা আমি খুবই সহজে ছাড়তে পারি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো চিকেন। 2 টুকরো কেন বলছি, এটা ফ্রোজেন যেহেতু এটা এখানে একটার সাথে একটা লেগে আছে, তাই আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা টুকরো, এখানে 1টা দেখা যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, বড় কাপ দিয়ে 2 কাপ পানি, আমার সিদ্ধ হতে এটা যতক্ষণ লাগবে আর কি। প্রথমে আমি টমেটোটা এখান থেকে তুলে নেব। টমেটোটা সিদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে টমেটোটা একদম হাত দিয়ে কষলে জুস আকারে করে নেব আর কি। তারপর আমি আলু আর গাজরটা নিয়ে চটকে নেব হাত দিয়ে, আর চিকেনটা আমি একটু ছেঁচে দেবো আর কি। যে এভাবে ছেঁচনি দিয়ে, ঘরে সবার পাশে কাঠের ছেঁচনি থাকে যে এগুলা বা শিলপাটে আপনারা ছেঁচে নিতে পারেন, আমি একদম ছেঁচে এরকম করে নিয়েছি আর কি, কিমার মতো। তারপর এখানে আমি সেই অবশিষ্ট পানির মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব টমেটো জুসটা, যেটা পিউরি টমেটোর পিউরিও বলতে পারেন আপনারা, যেটা আমি টমেটো থেকে নিয়েছি আর কি। তারপর টমেটো দেওয়ার আগে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি এখানে, আমি লাল মরিচটা ব্যবহার করি। তারপর দিয়েছি হলুদ, ধনিয়া আর অল্প একটু জিরা দিয়ে দিয়েছি অবশেষে। তারপর এখানে টমেটো জুসটা দিয়ে দেব, আর এটা বাচ্চার জন্য খুবই খুবই উপকার। আর এখানে যে আমি আলু আর গাজরটা ব্যবহার করি, আলুতে আছে প্রচুর পরিমাণে শর্করা প্রোটিন, যেটা বাচ্চার ওজন বাড়াতে খুবই সাহায্য করে। আর একটা বাচ্চার ওজনটা খুবই জরুরি, আর বাচ্চার খাবারের উপর নির্ভর করে একটা বাচ্চার শারীরিক গ্রোথের উপর, ফিজিক্যাল গ্রোথ, স্বাস্থ্য বা সব কিছু, তার অ্যাক্টিভিটিস সব কিছুর উপর নির্ভর করে তার খাবার চার্টের উপর আর কি। আমি প্রতিদিন চেষ্টা করি তাকে প্রোটিনযুক্ত খাবার দেওয়ার, প্রতিদিন এক খাবার দিই না, বা হাই প্রোটিন যাতে না হয় খাবার মেনটেন করে আমি দেই। দেখতে পাচ্ছেন সুপারেরই আমি এতটুকু তাকে নিয়েছি, এটা দুপুরের খাবার, তাকে এভাবে খাওয়াবো আর কি। আর প্রোটিনযুক্ত খাবার বাচ্চার জন্য প্রয়োজন, কিন্তু হাই প্রোটিন না। প্রোটিন মেনে সকালে দুপুর রাতে মেনে বাচ্চাকে খাবার দিতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।